हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आज हमें माध्यमिकेर भूगोल विषय वायुमंडल थेके गुरुत्वपूर्ण कयेकटी प्रश्न निये आलोचना करब जा परीक्षाय आसबेई। ताहले शुरू करा जाक। वायुमंडलेर विस्तार कत किमी? 10,000 किमी। वायुमंडलेर उपादानेर 97% पदार्थ भूपृष्ठ थेके कत किमी उच्चतार मध्ये थाके? 29 किमी। वायुमंडलेर कोन गैसेर परिमाण बेशी? नाइट्रोजेन गैसेर परिमाण बेशी 88.08, तारपर अक्सिजेन 20.94, तारपर आर्गन 0.93%। वायुमंडले अवस्थित कयेकटी निष्क्रिय गैसेर नाम लेखो। नियन, हिलियम, जेनन, क्रिप्टन। वायुमंडले कयेकटी परिवर्तनशील गैसेर नाम लेखो। जलीय बाष्प, कार्बन डाइअक्साइड। तारपरे प्रश्न, वायुमंडलेर वायवीय कणा बा धूलिकणाके कि बले? एरोसोल। হেটেরোস্পিয়ারের সর্বনিম্ন স্তরের নাম কি? আণবিক নাইট্রোজেন স্তর। হেটেরোস্পিয়ারের সর্বোচ্চ স্তরের নাম কি? হাইড্রোজেন স্তর। হোমোস্ফিয়ার ও হেটেরোস্পিয়ারের সীমারেখাকে কি বলে? টার্বোপজ। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি? ট্রোপোস্ফিয়ার। নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের বিস্তার কত কিমি? 18 কিমি এবং মেরু অঞ্চলে 8 কিমি। ক্ষুব্ধ মণ্ডল কোন স্তরের অপর নাম? ট্রোপোস্ফিয়ারের, কারণ এখানে ঝড় বৃষ্টি হয়। ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সীমারেখাকে কি বলে? ট্রোপোপজ। তারপরের প্রশ্ন, শান্তমণ্ডল কোন স্তরকে বলে? স্ট্র্যাটোস্ফিয়ারকে বলে, তাই এই স্তরে জেট বিমান চলাচল করে। তারপরের প্রশ্ন, উল্কাপিণ্ড কোন স্তরে ছাই হয়ে যায়? মেসোস্ফিয়ার। নৈশদ্যুতি মেঘ কোন স্তরে দেখা যায়? মেসোস্ফিয়ার। মেরুপ্রভা কোন স্তরে দেখা যায়? আয়নোস্ফিয়ার। বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরের নাম কি? ম্যাগনেটোস্ফিয়ার। ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককে? ডবসন এককে। কোন অঞ্চলের ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে? আন্টার্কটিকার। ওজোন স্তর কত কিমি উচ্চতায় অবস্থান করে? 15-30 কিমি উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করে। ওজোন স্তর ধ্বংসকারী প্রধান গ্যাসের নাম কি? সিএফসি। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? 34%। পৃথিবীর কার্যকরী সৌরবিকিরণের পরিমাণ কত? 66%। উষ্ণতার বৈপরীত্য উষ্ণতা কোন অঞ্চলে বেশি দেখা যায়? নাতিশীতোষ্ণ অঞ্চলে। প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম কি? কার্বন ডাইঅক্সাইড। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। তারপরের প্রশ্নে আসা যাক, উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুচাপের পরিবর্তন মাপা হয় কোন যন্ত্রে? ব্যারোমেট্রিক অল্টিমিটার যন্ত্রে। সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ কত? 1,013.25 মিলিবার। দীর্ঘাকার নিম্নচাপযুক্ত অঞ্চলকে কী বলে? ট্রাফ। দীর্ঘাকার উচ্চাপযুক্ত অঞ্চলকে কী বলে? রিজ। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় কোন বায়ুকে? মৌসুমি বায়ুকে। সমুদ্রবায়ু কোন সময়ে প্রবাহিত হয়? দিনের বেলা। স্থলবায়ু কখন প্রবাহিত হয়? রাত্রিবেলা। ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ দাও, বোরা, মিস্ট্রাল। কয়েকটি উষ্ণ বায়ুর নাম লেখো, হারমাত্রান, ব্রিকফিল্ডার, সান্টা আনা, চিনুক প্রভৃতি। কয়েকটি শীতল বায়ুর নাম লেখো, পম্পেরো, ব্লিজার্ড, পুরগা, মিস্ট্রাল, বোরা প্রভৃতি। পৃথিবীর সবথেকে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কি? টর্নেডো। চীন সাগরের ঘূর্ণিঝড়ের নাম কি? টাইফুন। তারপরের প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়ের নাম কি? উত্তর, হ্যারিকেন। তারপরের প্রশ্ন, বায়ুমণ্ডলের দিক মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বাক পতাকার সাহায্যে। বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যানিমোমিটার। বায়ুর শক্তিমাত্রা নির্ণয় করা হয় কোন স্কেলে? বিফোর্ড স্কেলে। বায়ুমণ্ডলের টোপোপজ অংশে প্রবল গতিসম্পন্ন পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত বায়ুর নাম কি? জেট বায়ু। কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পকে কি বলে? নিরপেক্ষ বা চরম আর্দ্রতা। বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। তারপরের প্রশ্ন, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? সাইক্রোমিটার। ঘনীভবনের কয়েকটি রূপের নাম লেখো, শিশির, কুয়াশা, ধোয়াশা, মেঘ প্রভৃতি। অধঃক্ষেপণের কয়েকটি রূপের নাম লেখো, বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি। কোন বৃষ্টিপাতকে 4 o'clock rain বলে? পরিচলন বৃষ্টিপাতকে। শৈলক্ষেপ বৃষ্টিপাত কোন ঢালে হয়? প্রতিপাত ঢালে। বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয় পর্বতের কোন ঢালে? অনুবাদ ঢালে। বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি? রেন গজ। তারপরের প্রশ্নে আসা যাক, কোন জলবায়ু অঞ্চলে প্রতিদিন বিকেলে বৃষ্টিপাত হয়? আর্দ্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে।
কোন জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় ও গ্রীষ্মকাল শুষ্ক থাকে? ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে। কোন জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসর সব থেকে বেশি? ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। ধোঁয়া ও কুয়াশার মিলিত রূপ কি? ধোঁয়াশা। এলনিনোর প্রভাব দেখা যায় কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে। বায়ুর গতিবেগ মাপার এককের নাম কি? নট। তারপরের প্রশ্ন, এলনিনো কথার অর্থ কি? শিশু খ্রিস্ট। লা লিনা কথার অর্থ কি? ক্ষুদ্র বালিকা। আজ এইটুকুই।